আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওমেন্স ওয়ার্ল্ড। আজকে আপনাদেরকে দেখাবো আলু দিয়ে অনেক রকমের ভর্তা। আমরা অনেকে আলু ভর্তা পছন্দ করি, কিন্তু এক একজনে এক একভাবে খেতে পছন্দ করি। কেউ হয়তো কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে, আবার কেউ হয়তো শুকনা মরিচ দিয়ে, আবার কেউ কেউ আলুর সাথে ডিম দিয়ে ভর্তা করে খেতে পছন্দ করে। আসুন দেখে নিই আলু দিয়ে কত রকমের ভর্তা করা যায়। আলু ভর্তার জন্য আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আলু বড় হলে এভাবে কেটে নিতে পারেন, এতে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আলুর পানি পুরোপুরি এভাবে শুকিয়ে গেলে তারপর আলুগুলোকে নামিয়ে নেবেন। আলু মিডিয়াম গরম থাকা অবস্থায় কিন্তু ভর্তাটা করতে হবে। যদি আপনি ঠান্ডা করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আলুগুলো শক্ত হয়ে যায়, তখন আপনার ভর্তা করতে গেলে, মাখতে গেলে আপনার কষ্ট হবে। তো সেক্ষেত্রে আপনি মিডিয়াম যখন গরম থাকবে সেই টাইমেই আপনি আলু ভর্তাগুলো করা শুরু করবেন। আসুন ভর্তা তৈরি করি। এটা হচ্ছে কাঁচা পেঁয়াজের আলু ভর্তা। এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি। কাঁচা পেঁয়াজগুলোকে আমি সামান্য লবণ দিয়ে মেখে নিব। এতে পেঁয়াজের পানিটা যখন বের হয়ে যাবে তখন আমি এখানে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে মেখে নিব। তারপর আলুটা দিয়ে মেখে নিয়ে সবশেষে আমি সরিষা তেল দিয়ে মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার কাঁচা পেঁয়াজের আলু ভর্তা। এখন হচ্ছে বেরেস্তা আলু ভর্তা। আমি এখানে বেরেস্তা করে নিয়েছি, আর নিয়েছি শুকনা মরিচ আর পরিমাণ মতো লবণ লাগবে। সবগুলো উপাদানকে আমি ভালোভাবে মেখে নিব। তারপর সব শেষে আমি এখানে সরিষা তেল দিয়ে ভর্তাটাকে মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার বেরেস্তা আলু ভর্তা। এখন হচ্ছে আচারি আলু ভর্তা। আমি এখানে নিচ্ছি কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ আর পরিমাণ মতো লবণ। এই তিনটা উপাদানকে আমি ভালোভাবে এখানে মেখে নিব। তারপর আমি এখানে আলু দিয়ে মাখিয়ে নিব। এখন সবশেষে আমি এখানে এক চামচ আচার দিয়ে ভর্তাটাকে মাখিয়ে নিব। আপনারা যে কোনো ধরনের আচারই কিন্তু এটাতে ব্যবহার করতে পারেন। অনেকে আছে আচার ব্যবহার করে না, শুধুমাত্র আচারের তেলটা নেয় কিংবা মশলাটা নেয়, তো যে যেভাবে খেতে পছন্দ করে। ওকে, তৈরি হয়ে গেল আমার আচারি আলু ভর্তা। এখন তৈরি করব আলু ঘি ভর্তা। এটা হচ্ছে কাঁচা পেঁয়াজগুলোকে আমি নিয়ে নিয়েছি, এরপর একটু লবণ দিয়ে মেখে নিব, আর নিচ্ছি কাঁচা মরিচ। তিনটা উপাদানকে ভালোভাবে মেখে নিব। তারপর আমি এখানে আলুগুলো দিয়ে মেখে নিব। সবশেষে আমি এক চামচ ঘি দিয়ে ভর্তাটাকে মাখিয়ে নিব। এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে। এখন তৈরি করব ডিম আলু ভর্তা। এটা অনেকেই খুব পছন্দ করে। আমি এখানে এর জন্য নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, শুকনা মরিচ আর পরিমাণ মতো লবণ। আর আমি এখানে একটা ডিম নিয়েছি। এরপর সবগুলো উপাদানকে আমি ভালোভাবে এখানে মেখে নিচ্ছি। তারপর আমি ডিমটা দিয়ে আর আলু দিয়ে ভালোভাবে মেখে নিব। তৈরি হয়ে গেল আমার ডিম আলু ভর্তা। আপনারা এখানে চাইলে সরিষা তেল ব্যবহার করতে পারেন। এখন তৈরি করব আমি ডিম দিয়ে ভাজা আলু ভর্তা। এর জন্য আমি একটা প্যানে এখানে আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ মরিচটা সামান্য একটু ভেজে নিয়ে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। এরপর আমি মাখিয়ে রাখা আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে আমি 2-3 মিনিটের মতন একটু ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার ভাজা আলু ভর্তা। ওকে ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার 6 রকমের আলু ভর্তা।
ভর্তাগুলো ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।